নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা চলে এসছি আবহাওয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তের আবহাওয়ার হালচালটা কেমন রয়েছে দুই বাংলার আজকে কেমন আবহাওয়া থাকবে আগামীকাল কেমন আসতে পারে বিস্তারিত জানতে হলে পরের ভিডিওটাতে চোখ রাখুন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে যদি লাইভ ভিডিওগুলো দেখার ইচ্ছা হয় তাহলে আমাদের নতুন চ্যানেল হাওয়া বার্তা সেখানে আপনারা যান ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন সেই নতুন চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথমে আমরা জানবো যে কোন সিস্টেম রয়েছে একটি নিম্নচাপ যেটি বাইশ জুলাই তৈরি হয়েছিল সেটি ছত্রিশগড় ঝাড়খণ্ডে চলে গেছে সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটি মধ্য ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে আটাশ জুলাই এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্যই প্রধানত সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে এখনও পর্যন্ত যেটা খবর রয়েছে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দুই চ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে এবং বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার এই সমস্ত জায়গাগুলোর পাশাপাশি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারে পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য এটাই রয়েছে দু নম্বর নিম্নচাপের সবশেষ আপডেট সুতরাং প্রথম নিম্নচাপ তেমনটা প্রভাব ফেলেনি কারণ তার অভিমুখ ছিল উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে তবে এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুব কাছাকাছি জায়গায় যার জন্য প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে নদীগুলোতে জলস্ফীতি দেখা দিতে পারে কিছুটা নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি হলেও হতে পারে যেরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তবে আবহাওয়া বড়ই অনিশ্চিত সম্পূর্ণরূপে সঠিকভাবে এখনই বলা সম্ভব নয় কি হতে পারে বা কি হবার সম্ভাবনা থেকে বেশি রয়েছে শুধুমাত্র আবহাওয়াতে সম্ভাবনাটাই চলে কারণ কি হবে নিশ্চিতভাবে সেটা কেউই বলতে পারে না কারণ যতই আবহাওয়া একটা সায়েন্স বা বিজ্ঞান হোক সেটা কিন্তু ম্যাথামেটিক্স নয় বা অঙ্ক নয় যে সব সময় তার রেজাল্টটা হানড্রেড পারসেন্ট সঠিক হবে অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বলা হচ্ছে দুই মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে সকাল সাড়ে আটটা পর্যন্ত তারপর থেকে বাকি জেলাগুলোতে কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে তবুও হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সব কোথাও কোথাও চলতে পারে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে তবে আগামীকাল থেকে উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি আসতে চলেছে ত্রিপুরাতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি চলতে পারে উনত্রিশ এবং তিরিশ জুলাই বাংলাদেশের যে আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে যে আজকে বাংলাদেশের প্রধান যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে অনেক জায়গায় আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তবে ঢাকা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে হালকা মাঝারি খুব কম জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বিভাগের জায়গাগুলোতে রংপুর ময়মনসিং সিলেট নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের জেলা বা উপজেলাগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে ঢাকা বিভাগে সেই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত সাতাশ থেকে উনত্রিশ বা তিরিশ জুলাই পর্যন্ত প্রবল বিপর্যয় চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের যে জেলা বা উপজেলাগুলো রয়েছে তা বন্ধুরা আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশান আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং